দেখছেন রিপাবলিক বাংলা। প্রত্যেককে 75তম সাধারণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে সৃজিতার সঙ্গে রয়েছে আমি ঈশান দেব। আর বাংলার প্রাইম টাইমে আজ কি দেখাবো? বাংলার প্রাইম টাইমে আজকে এই মুহূর্তে দেশ জোড়া চলতে থাকা সবচেয়ে বিষয় নিয়ে সবচেয়ে চর্চিত হচ্ছে, সবচেয়ে আলোচিত হচ্ছে এই মুহূর্তে গোটা দেশে, সেই জ্ঞানব্যাপী বিতর্ক নিয়ে আজকে বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা কথা বলবো। কাশীতে, বারাণসীতে বিশ্বনাথ মন্দির রয়েছে আমরা সবাই জানি, কিন্তু সেই বিশ্বনাথ করিডোরের মধ্যেই, সেই বিশ্বনাথ মন্দির লাগোয়া এলাকাতেই, সেই বিশ্বনাথ মন্দির লাগোয়া এলাকাতেই, সেই চত্বরেই জ্ঞানব্যাপী মসজিদের উপস্থিতি রয়েছে। সেই কাঠামো, সেই জ্ঞানব্যাপীর কাঠামো, সেটা আসলে কাদের উপাসনা স্থল, এই নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। দীর্ঘদিনের এই বিতর্কের টানাপোড়েন আদালত পর্যন্ত গড়িয়ে গিয়েছে এবং এলাহাবাদ হাইকোর্ট এখন এই মামলার মধ্যে হস্তক্ষেপ করেছে এবং তাদের নির্দেশে চলছে সমীক্ষাও, সেই সমীক্ষার রিপোর্টও জমা পড়ে গিয়েছে। জ্ঞানব্যাপীর এই কাঠামো, এই বিতর্কিত কাঠামো আসলে কাদের উপাসনা স্থল? সেটা কি আসলে মসজিদ, নাকি সেটাই ছিল বারাণসীর আসল শিব মন্দির, পরে সেটা সেখানে মসজিদ তৈরি করে নেওয়া হয়েছে? এই বিতর্ক দীর্ঘদিনের এবং সেই ঔরঙ্গজেবের জমানা থেকে সেই বিতর্ক চলে আসে। শুধুমাত্র ঔরঙ্গজেবের জমানা থেকে অবশ্য নয়, সাম্প্রতিককালে অনেক ইতিহাসবিদ একথাও বলছেন যে বারবার বারাণসীতে বাবা বিশ্বনাথের ওই মন্দির আক্রান্ত হয়েছে, কখনো কুতুবুদ্দিন আইবকের আমলে, কখনো রাজিয়া সুলতানার আমলে, কখনো ইব্রাহিম লোদির আমলে। এবং শুধুমাত্র তাই নয়, পরবর্তীকালে শুধুমাত্র ভাঙার ইতিহাস নয়, পরে গড়ার ইতিহাসও রয়েছে। আকবরের জমানায় টোডরমলের হস্তক্ষেপ এবং অনুরোধে ওই মন্দির আকবর বাদশাহী আবার পুনর্নির্মাণ করে দেন, কিন্তু ঔরঙ্গজেবের আমলে আবার সেই মন্দির ভেঙে দিয়ে সেখানে মসজিদ নির্মাণ হয়। এই রকম অনেক দাবি অনেক ইতিহাসবিদ করছেন এবং এই বিতর্কের কোনো শেষ নেই, তাই আদালতই ছিল একমাত্র পথ। সেই আদালতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ, তারা সমীক্ষা চালিয়েছে মন্দিরের নিচে মাটির তলায় কি প্রমাণ পাওয়া যায়, সেখানে খনন কার্য চালালে বা সমীক্ষা চালালে কি দেখতে পাওয়া যায়। এএসআই খতিয়ে দেখেছে এবং খতিয়ে দেখে আদালতে রিপোর্টও জমা দিয়েছে, সেই রিপোর্ট মামলার সব পক্ষকেও দেওয়া হয়েছে। কি জানা যাচ্ছে সেই রিপোর্ট থেকে? এএসআই যে রিপোর্ট দিল সেই রিপোর্ট থেকে কি জানা যাচ্ছে? মাটির নিচে কি পাওয়া গেল, কিসের চিহ্ন খুঁজে পাওয়া গেল একবার দেখে নি। জ্ঞানব্যাপীর যে কাঠামো, সেই কাঠামোর তলায় অর্থাৎ মাটির নিচে সমীক্ষা চালানো হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এই সমীক্ষা চালিয়েছে ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এবং সেই সমীক্ষায় যে কথা উঠে এসেছে, সেই সমীক্ষার যে রিপোর্ট আদালতের কাছে জমা পড়েছে এবং অন্যান্য সমস্ত পক্ষের কাছে জমা পড়েছে, সেই রিপোর্টকে যদি কেউ এক কথায় ব্যাখ্যা করতে চান তাহলে বলতে হবে শিবই সত্য, শুধুমাত্র শিব তিনিই সত্য। কেন এই কথা বলছি? তার কারণ জ্ঞানব্যাপী কাঠামোর মাটির নিচে যে সমীক্ষা চালানো হয়েছে তাতে দেখা গিয়েছে যে মাটির নিচে, এসআই এর রিপোর্ট তেমনই বলছে যে মাটির নিচে বিরাট বড় শিব মন্দিরের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। অস্তিত্ব কিভাবে খুঁজে পাওয়া গিয়েছে? একের পর এক চিহ্ন, অন্তত 32টি চিহ্ন বা 32টি প্রমাণ এই মাটির নিচে খুঁজে পাওয়া গিয়েছে, এমনটা পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের রিপোর্টে জানানো হয়েছে। সেটা স্তম্ভ থেকে শুরু করে নকশা এবং রুদ্র, জনার্দন ও উমেশ্বরের নাম, বিভিন্ন লিপি, এই সমস্ত কিছু যা কিছু এখান থেকে খুঁজে পাওয়া গিয়েছে জ্ঞানব্যাপীর এই কাঠামোর নিচে, মাটির নিচে থেকে, তার মাধ্যমে এএসআই এর বিশেষজ্ঞরা মানে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের বিশেষজ্ঞরা তারা নিশ্চিত যে এখানে একটা বিরাট বড় শিব মন্দিরের উপস্থিতি ছিল। অর্থাৎ জ্ঞানব্যাপীর যে কাঠামো, কাশীর বিশ্বনাথ মন্দির লাগোয়া যে কাঠামো, যে কাঠামোকে নিয়ে নিরন্তর টানাপোড়েন চলছে কয়েকশো বছর ধরে যে এই উপাসনা স্থল আসলে কাদের, এইখানে কি কোনো একটা অন্য উপাসনা স্থলকে ভেঙে ফেলে তার উপর নতুন কোনো স্থাপত্য চাপিয়ে দেওয়া হয়েছে? এই যে প্রশ্ন বারবার উঠছিল, যে লড়াই আদালত পর্যন্ত গড়িয়ে গিয়েছে, সেই লড়াইতে এলাহাবাদ হাইকোর্টের রায়ে শেষ পর্যন্ত সমীক্ষা করছে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এবং মাটির নিচ থেকে, অর্থাৎ এই কাঠামোর নিচ থেকে মাটির তলায় এখানে সমীক্ষা চালিয়ে
পুরাতাত্ত্বিক বিশেষজ্ঞরা তারা নিশ্চিত যে এখানে শুধু মন্দির ছিল এমন নয়, আর মানে এখন যে কাঠামোকে দেখা যাচ্ছে তার চেয়েও বড় মন্দিরের উপস্থিতি এখানে ছিল, সেই সত্য এখানে খুঁজে পাওয়া যাচ্ছে। সেই জন্য অনেকেই বলছেন যে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ যে রিপোর্ট আদালতে জমা দিয়েছে এবং এই মামলার অন্য সব পক্ষের হাতে যে রিপোর্ট তুলে দেওয়া হয়েছে, সেই রিপোর্ট যদি কেউ এক কথায় ব্যাখ্যা করতে চান তাহলে এই কথাই বলতে হবে যে শিবই সত্য। মাটির নিচে সমীক্ষা চালিয়ে বোঝা যাচ্ছে এখানকার সত্যতা এই যে এখানে শিব মন্দির ছিল এবং বিরাট বড় আকারের এক শিব মন্দির ছিল। সুতরাং শিবই সত্য এই কথা অনেকেই বলছেন পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের রিপোর্ট সম্পর্কে জানার পরে। আমরা এই বিষয়ে আরও বিশদে সমস্ত তথ্য নিয়ে আসছি, কারণ এই বিষয় নিয়েই আজকে বাংলার প্রাইম টাইমে আমরা কথা বলছি। তবে তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি আমরা একটু দেখে নেব। অর্থাৎ ঈশানদেব আপনাদেরকে যে যে তথ্য দিল তার পাশাপাশি ঈশানদেব বলছেন যে আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ছবি আপনাদেরকে দেখাবো যাতে এই মন্দিরের অস্তিত্ব আরও কিছুটা স্পষ্ট হয়। চলুন সময় অপচয় না করে একে একে ছবি আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাতে শুরু করি। আপনারা যদি খুব মন দিয়ে দেখেন, দেখুন একটা স্বস্তিক চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন আমি একটু ধীরে ধীরে বলবো পিছিয়ে দেখাতে, এটা একটা ত্রিশূলের চিহ্ন। দেখুন দেখুন ভালো করে দেখুন, ত্রিশূলের যে তিনটে দিক সেই তিনটে দিক এখানে খুব ভালো করে স্পষ্ট। আমরা সেটাকে আলাদা করে বোঝানোর জন্য সাইনটা দিয়েছি। স্বস্তিক চিহ্ন দেখুন, বহুদিনের পুরনো দেওয়াল, কাজে সেই দেওয়ালে স্বাভাবিকভাবেই নতুনত্বের ছাপ তো থাকবে না। সেখান থেকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একে একে স্বস্তিক চিহ্ন, ত্রিশূল চিহ্ন, এই সমস্ত চিহ্নগুলি কিন্তু ওই মন্দিরের বিভিন্ন দেওয়ালেই পাওয়া গিয়েছে। এখান থেকে মন্দিরের অস্তিত্ব আরও স্পষ্ট করে প্রমাণিত হয়। এছাড়াও এই দেখুন লিপির ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেবনগরী ভাষার কিছু অস্তিত্ব পাওয়া গিয়েছে, তেলেগু ভাষার কিছু অস্তিত্ব পাওয়া গিয়েছে, কন্নড় ভাষার কিছু অস্তিত্ব পাওয়া গিয়েছে, সেরকম কিছু ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং খুব স্বাভাবিকভাবেই এই দেবনগরী, তেলেগু, কন্নড় ভাষার অস্তিত্ব যেহেতু পাওয়া গিয়েছে, স্বাভাবিকভাবেই এখান থেকে সন্দেহের অবকাশ থাকে না যে এগুলো ভীষণভাবে ভারতীয় ভূখণ্ডের। এ ব্যাপারে কোনো সন্দেহ করে থাকাই উচিত নয়। এইরকম মোট 34টা লিপি উদ্ধার হয়েছে, একটা দুটো নয়, 34টা লিপির অস্তিত্ব সেখানে টের পাওয়া গিয়েছে। স্থাপত্যে একাধিক লিপি। এছাড়া আরও একটা কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, দেবতাদের নাম জনার্দন, রুদ্র, সাধারণত আমরা ভগবান শিবকেই এই বিভিন্ন নামে যে বিভিন্ন নামগুলিতে ডেকে থাকি সেই রকম বেশ কিছু নামের অস্তিত্ব ওই দেওয়ালগুলিতে পাওয়া গিয়েছে। খুব স্পষ্ট করে দেখুন আজকের মানে এই ছবিগুলোই হয়তো আগামীতে আরও অনেক কিছু, অনেক অনেক সত্য তুলে ধরতে হয়তো সাহায্য করবে, আর সেই জন্যই এই ছবিগুলোকেই বারবার করে আপনাদের সামনে তুলে ধরে। দেখুন আরও একবার দেখাচ্ছি, ত্রিশূলের ছবি দেখাচ্ছি, খুব ভালো করে নজর করুন, স্পষ্ট বোঝা যাচ্ছে স্বস্তিক চিহ্নের ছবি। এগুলো সাধারণত আমরা যারা বাড়িতে পূজো করতে অভ্যস্ত আমরা জানি যে বিভিন্ন সময়ে আমরা এই ধরনের চিহ্নের ব্যবহার করি। ত্রিশূল সম্বন্ধে আমরা প্রত্যেকে জানি, ঘণ্টার ছবি পাওয়া গেছে যা আমাদের পূজোর একটা অংশ। এছাড়াও বহু দেবতার নাম এবং বেশ কিছু লিপি এই 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 বাস্তবকে হয়তো আরও কিছুটা প্রমাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তবে বাকিটা নিঃসন্দেহে সময় বলবে, তাই তো ঈশান? একেবারেই তাই, সময়ই বাকিটার জবাব দেবে এবং এলাহাবাদ হাইকোর্টও নিশ্চয়ই এই রিপোর্টের ভিত্তিতে তাদের পরবর্তী সিদ্ধান্ত, পরবর্তী রায় অবশ্যই জানাবে। কিন্তু তার আগে এবার আমরা শুনে নেব যে বাদী পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন, তিনি এই রিপোর্টের কপি হাতে পেয়েছেন, প্রতিলিপি হাতে পেয়েছেন এই মামলার অন্যতম পক্ষ হিসেবে, এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পর এই রিপোর্ট সম্পর্কে বিশদে বিষ্ণু শঙ্কর জৈন কী জানাচ্ছেন, কী কী এই রিপোর্টে উঠে এসেছে বলে এসআই জানিয়েছে, বিষ্ণু শঙ্কর জৈনের কথা থেকে আমরা জেনে নেব। এসআই ये कह रहा है कि ये कहा जा सकता है कि यहां पे एक बहुत बड़ा भव्य हिंदू मंदिर था प्रायर टू द कंस्ट्रक्शन ऑफ एग्जिस्टिंग स्ट्रक्चर, मतलब इस मस्जिद से पहले यहां पे, इससे पहले यहां पे एक हिंदू मंदिर एग्जिस्ट करता था। ये एसआई ने अपनी कंक्लूसिव फाइंडिंग दी है और ये बहुत महत्वपूर्ण फाइंडिंग है। আমরা শুনলাম বাদী পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈনের বক্তব্য। এএসআই এর রিপোর্টে কি বলা হয়েছে তিনি বিশদে, খুব বিশদে জানিয়েছেন, তার থেকে একটা অংশই আপনাদের দেখালাম। এবং তিনি বলছেন যে এখানে কি এই কাঠামো থাকা, যে কাঠামো এখন দেখা যাচ্ছে তার আগে কোন কাঠামো ছিল বলে এএসআই এর বিশেষজ্ঞরা মনে করছেন, স্পষ্ট ভাষায় বিষ্ণু শঙ্কর জৈন জানালেন।
যে কথা বলছিলাম সংক্ষেপে এই খবরগুলো দেখে নেওয়ার আগে, যে কোন কাঠামো ওখানে ছিল, জ্ঞানবাপীর যে কাঠামো এই মুহূর্তে দেখা যাচ্ছে, যে কাঠামো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যে কাঠামো এই মুহূর্তে বিতর্কিত। ইতিহাস বলে যে আওরঙ্গজেবের নির্দেশে 1669 সালের 2রা নভেম্বর ওখানে মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ নির্মাণের ফরমান দেওয়া হয়। আওরঙ্গজেব এই নির্দেশ দিয়েছিলেন। বিষ্ণু শঙ্কর জৈন, যার কথা বলছিলাম, সেই ফরমান সংক্রান্ত শিলালিপির সন্ধানও এএসআইয়ের সমীক্ষায় মিলেছে। আওরঙ্গজেবের যে ফরমানে ওই কাঠামোর চরিত্র পরিবর্তন করে দেওয়া হয়, সেই ফরমান শিলালিপিতে পাওয়া গিয়েছে এএসআইয়ের সমীক্ষায়, এমনটা দাবি বিষ্ণু শঙ্কর জৈনের, আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন, যার বক্তব্য একটু আগে দেখালাম। আর কি কি উঠে এসেছে এএসআইয়ের রিপোর্টে একবার দেখে নেব এক ঝলকে। এএসআইয়ের রিপোর্টে আর কি কি উঠে এসেছে পুরাতত্ত্বের প্রমাণ হিসেবে, এএসআই কি কি পেয়েছে? এএসআই রিপোর্টের তথ্য বলছে, হিন্দু মন্দিরের অস্তিত্ব সম্পর্কে 32টি প্রমাণ সেখানে পাওয়া গিয়েছে সমীক্ষা চালিয়ে। 32টি প্রমাণ হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন যেমনটা সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন। এএসআই রিপোর্টে আরও কী তথ্য আছে? না বর্তমান কাঠামো তৈরির সময় কিছু বদল করা হয়েছে, বর্তমান যে কাঠামো তৈরি হয়েছে সেই কাঠামো তৈরির সময় কিছু বদল করা হয়েছে, পুরোটা করা হয়নি, দেওয়ালে এখনও মন্দিরের চিহ্ন স্পষ্ট। কাঠাময় মন্দিরের স্তম্ভ, যে কথা বলছিলাম, কাঠাময় মন্দিরের স্তম্ভ অন্যান্য অংশ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পুরনো যে কাঠামো ছিল মন্দিরের কাঠামো সেটা পুরোটা গুড়িয়ে দেওয়া হয়নি, এখনও তার অনেকটাই বর্তমান, ওপরে গম্বুজ বসানো হয়েছে। সংগৃহীত ভাস্কর্য, টেরাকোটার নমুনা, মুদ্রা, অর্থাৎ ওখানে সমীক্ষা চালিয়ে মন্দির চত্বরে মাটির নিচে সমীক্ষা চালিয়ে কী পাওয়া গিয়েছে? বিভিন্ন ভাস্কর্য পাওয়া গিয়েছে যা মন্দিরে ব্যবহৃত ভাস্কর্য, টেরাকোটার কাজ, মুদ্রা, এই সমস্ত কিছু। ধাতু ও কাঁচ থেকে মন্দিরের অস্তিত্ব, মানে ধাতু এবং কাঁচের এমন কিছু কাজ সেখান থেকে উদ্ধার হয়েছে যা শুধুমাত্র মন্দিরেই ব্যবহৃত হয়, এমনটা পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের রিপোর্টে জানানো হচ্ছে। এই আর কি এএসআই এর রিপোর্টে জানা যাচ্ছে যে জ্ঞানবাপী থেকে 34টি লিপি উদ্ধার হয়েছে। 34টি লিপি, সেই লিপিগুলো কোন ভাষায়? দেবনাগরী অক্ষরে লেখা হয়েছে, মানে সংস্কৃত হরফ যেটাকে আমরা বলি সেই দেবনাগরী হরফে লেখা লিপি, তেলুগু ভাষা তেলুগু হরফে লেখা, কন্নড় ভাষা কন্নড় হরফে লেখা, এরকম লিপি সেখানে পাওয়া গিয়েছে। এই লিপিতে জনার্দন, রুদ্র এবং উমেশ্বর এই নামগুলো পাওয়া গিয়েছে। জনার্দন কার নাম, রুদ্র কার নাম, উমেশ্বর কার নাম, যেমনটা একটু আগে সৃজিতা বলছিল যে ভগবান শঙ্করকে, ভগবান শিবকে আমরা যে বিভিন্ন নামে ডেকে থাকি তার মধ্যে এই নামগুলোও রয়েছে, এবং সেই নাম পাওয়া গিয়েছে ওখানে সমীক্ষা চালিয়ে উদ্ধার হওয়া লিপিগুলির মধ্যে। আর কি উদ্ধার হওয়া পাথরে ত্রিশূল চিহ্ন, উদ্ধার হওয়া পাথর থেকে ত্রিশূল চিহ্ন পাওয়া গিয়েছে। ত্রিশূল কার হাতে থাকে? গোটা ভারতবর্ষে কারো অজানা নয়, ভগবান শিবের অস্ত্র ত্রিশূল আমরা সবাই জানি, এবং সেই ত্রিশূল চিহ্ন ওইখানকার পাথরে পাওয়া গিয়েছে সমীক্ষা চালানোর পরে। এর পরেও আর কি কোনো প্রমাণ দিতে অবশিষ্ট থাকে যে ওখানে যে কাঠামো এখন বিতর্কিত অবস্থায় পড়ে রয়েছে সেই কাঠামোর আসল বিষয়টা কি, আসলে ওখানে কি ছিল, আদিতে ওখানে কি ছিল, সে বিষয় নিয়ে এরপরে আর কি তর্কের অবকাশ থাকতে পারে? সৃজিতা, ঠিক একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে জ্ঞানব্যাপী মসজিদ, এই জ্ঞানব্যাপী মসজিদে 2150.5 বর্গমিটার যে জায়গা, তার মধ্যে কিছু অস্তিত্ব যেমন পাওয়া গিয়েছে, যেমন যেমন ধরুন সেখানকার যে মূল কাঠামো সেটা পাওয়া গিয়েছে, পশ্চিমে যে দেওয়াল সেই নিয়ে কারোর কোনো সন্দেহ নেই, তবে বিতর্কিত অযুখানা নিয়ে একটা সন্দেহের অবকাশ থেকে গিয়েছে। কারণ ওই বিতর্কিত অযুখানাতেই নাকি স্বয়ম্ভু বিশ্বেশ্বরের যে জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গ নাকি সেখানে ছিল, যদিও অপর পক্ষের দাবি যে সেটি একটি ফোয়ারার অংশ ছাড়া আর অন্য কিছুই নয়, কিন্তু রিপোর্টে বলা হচ্ছে যে সেখানে একটি শিবলিঙ্গ ছিল। যদিও এই অংশের একটা রিপোর্ট এখনো অবধি হিন্দুদের তরফ থেকে শীর্ষ আদালতে রয়েছে, সেটা বিচারাধীন রয়েছে।
সেটা বিচারাধীন রয়েছে, কাজেই সেই বিষয়ে এখনো বিচার চলছে, সেই বিষয়ে এখন মন্তব্য করাটা ঠিক হবে না। তবে পশ্চিমে যে দেওয়াল, সেই দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি, তাদের নাম এবং বিভিন্ন ভাষার যে ব্যবহার করা হয়েছে বা বিভিন্ন চিহ্নের যে ব্যবহার হয়েছে, সেই দেওয়াল, সেই পশ্চিমের দেওয়াল তা সুস্পষ্ট করে। চলুন আমরা একবার আপনাদেরকে পরপর দেখাই যে ঠিক কিসের কিসের অস্তিত্ব এখন অবধি পাওয়া গেছে, পরপর দেখাই। চলুন, প্রথমেই শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, তার অস্তিত্ব পাওয়া গিয়েছে এবং এটা বোধহয় নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তারপরেরটা আমরা আপনাদেরকে দেখাই। এরপর যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর মূর্তি, এটা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না যে কাদের দ্বারা ভগবান বিষ্ণু পূজিত হন। শ্রীকৃষ্ণের মূর্তির ভগ্নাংশ পাওয়া গিয়েছে, এখানেই শেষ নয়, হনুমানজির কৃষ্ণমূর্তির ভগ্নাংশের পাশাপাশি তারপর যে জিনিস পাওয়া যাচ্ছে, যে মূর্তি পাওয়া যাচ্ছে, যে অংশ বিশেষ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হনুমানজির কিছু অংশ বিশেষ, তার মূর্তির কিছু অংশ বিশেষ সেখানে পাওয়া যাচ্ছে। আরও রয়েছে এর পাশাপাশি গদার ভগ্নাংশ পাওয়া গিয়েছে, গদা কে ব্যবহার করতেন এটা সবাই জানেন, কার অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো এটাও সবাই জানেন। টেরাকোটার কিছু মূর্তি পাওয়া গেছে, টেরাকোটার কাজ ভীষণ রকমভাবে ভারতীয়দের এবং বিশেষ করে বলতে হলে বাংলার কাজেরও একটা অংশ বলা যেতে পারে এই টেরাকোটার কাজ, সেই টেরাকোটার কাজের অস্তিত্বও কিন্তু সেখানে রয়েছে। এবং সর্বশেষ, আমরা সকলেই অঞ্জলি দিতে অভ্যস্ত, সেই অঞ্জলি মুদ্রাও সেখানে পাওয়া গিয়েছে। কাজেই এতগুলো তথ্যের পর নিশ্চয়ই বাকিটা সময় বলবে, তবে এতগুলো তথ্যের পর হয়তো মনের মধ্যে যে একটা সন্দেহের দানা বেঁধেছিল সেই দানাটা হয়তো কিছুটা করে পরিষ্কার হয়ে যাচ্ছে। ঈশান, শ্রীজিতার সঙ্গে আমরা দেখছিলাম যে কি ধরনের মুদ্রা, কি কি ধরনের ভাস্কর্য, কি কি ধরনের মূর্তি উদ্ধার হয়েছে জ্ঞানবাপী চত্বরে বা মাটির নিচে সমীক্ষা চালানোর ফলে। শুধুমাত্র এই মূর্তিগুলো নয়, একটু আগে আমরা আরও যে বিষয়গুলো উল্লেখ করছিলাম যে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন, বেশ কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন। কোন কোন চিহ্ন? ত্রিশূলের চিহ্ন, আমি সেই চিহ্ন দেখাবো, পিসিআরকে বলবো একবার দেখাতে। এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, ত্রিশূলের চিহ্ন, স্বস্তিক চিহ্ন, ঘণ্টার চিহ্ন, এই চিহ্নগুলোর সঙ্গে আপনারা সবাই সম্ভবত অত্যন্ত পরিচিত। ত্রিশূল, স্বস্তিক এবং ঘণ্টা, যে কোনো পুজোর আগে এই স্বস্তিক চিহ্ন একে, এই শুভ চিহ্ন হিসেবে একে ধরা হয় এবং যে কোনো পুজোর আগে এই চিহ্ন একে, তবে পুজো শুরু করা হয়। এবং যে কোনো মন্দিরে, সনাতন শাস্ত্র অনুযায়ী নির্মিত যে কোনো মন্দিরে স্বস্তিক চিহ্নের অবস্থান পাওয়া যায়, ফলে জ্ঞানবাপীর ইতিহাস সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে ওখানে এই স্বস্তিক চিহ্ন পাওয়া যাওয়া, যা এসআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে বিষ্ণু শঙ্কর জৈন জানাচ্ছেন, এই স্বস্তিক চিহ্ন পাওয়া যাওয়া অত্যন্ত স্বাভাবিক। আর ত্রিশূলের চিহ্ন পাওয়া গিয়েছে, ত্রিশূল যা মহাদেবের হাতের অস্ত্র এবং যা মা দুর্গাকেও মহাদেব দিয়েছিলেন মহিষাসুর নিধনের আগে, আর ঘণ্টার চিহ্ন সেখানে খুঁজে পাওয়া গিয়েছে। ত্রিশূল, স্বস্তিক, ঘণ্টা, এই চিহ্নগুলো সেখানে খুঁজে পাওয়া গিয়েছে। আর শ্রীজিতা বলছিল যে কোন কোন মূর্তির ভগ্নাংশ সেখানে খুঁজে পাওয়া গিয়েছে বা কোন কোন মূর্তির অবশেষ বা এখনও রয়ে যাওয়া কোন কোন মূর্তি, তার মধ্যে বিষ্ণু মূর্তিও রয়েছে। কদিন আগে আমরা এই বিষয় নিয়েই চর্চা করছিলাম, রাম মন্দির এর আগে আমরা চর্চা করছিলাম, রাম মন্দিরের উদ্বোধনের সময় বা তার আগে, যে রাম মন্দির চত্বরে কিভাবে সনাতন শাস্ত্র অনুযায়ী বর্ণিত অন্যান্য পূর্ণ ব্রহ্মের মূর্তি রয়েছে বা তারাও পূজিত হবেন, ভগবান শিব, মা শক্তি, ভগবান গণেশ, ভগবান সূর্যদেব। একই রকমভাবে যেহেতু বারাণসীতে শিবের মন্দির, সেখানেও অন্য পূর্ণ ব্রহ্ম বিষ্ণুর মূর্তি, তার অবশেষ থাকাও অত্যন্ত স্বাভাবিক এবং সেই চিহ্নই সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে। এরপরে আর কি বলার বাকি থাকে সুজিতা? একেবারেই যে জায়গা থেকে শুরু করেছিলাম সেই জায়গাতেই একেবারে শেষ লগ্নে এসে দাঁড়াবো, যে কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙেই কি তাহলে জ্ঞানবাপী মসজিদ তৈরি হয়েছিল, যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, আমাদের এই আপনাদেরকে যে তথ্য দিলাম সেই তথ্যের শেষ লগ্নে এসে হয়তো প্রশ্নের কিছুটা অবসান হয়েছে, তবে হ্যাঁ, বাকি সন্দেহ, বাকি প্রশ্ন, তার উত্তর সময় বলবে এবং সত্যি কথা বলতে আইনি প্রক্রিয়াতেই সেই সমস্ত কঠিন বাস্তবগুলো হয়তো সামনে আসবে এবং তার সঙ্গে যে সার্ভে করা হচ্ছে এসআইএ তরফ থেকে, তাদের মাধ্যমেও, তাদের রিপোর্টের মাধ্যমেও হয়তো আরও অনেক সত্য প্রকাশিত হবে, তাই তো ঈশান? একেবারেই তাই, আমাদের সেদিকে নজর থাকবে যে কি তথ্য আরও উঠে আসে, কোন তথ্য সামনে আসে এবং এসআইএর রিপোর্ট হাতে পাওয়ার পর
শেষ পর্যন্ত এলাহাবাদ হাইকোর্ট সেই রিপোর্ট নিয়ে কি বলে, কি রায় শেষ পর্যন্ত আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে বাংলা প্রাইম শেষ করছি, এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা।